আরও একটি ব্যয়বহুল মেগা প্রকল্পের ঘোষণা দিল সৌদি সরকার। গত বৃহস্পতিবার নিউ মুরাবা নামে নতুন উচ্চাভিলাষী এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশাল এই প্রকল্প রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্রকে পুরোপুরি বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। আরবি শব্দ মুরাবা অর্থ বর্গ। প্রকল্পটির মূল স্থাপনা বর্গাকৃতির হওয়ায় এর নাম বেছে নেওয়া হয়েছে নিউ মুরাবা। প্রকল্পের সম্ভাব্য রূপকল্প সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভিডিওতে বলা হয়েছে, আল মুরাবা প্রকল্পের আকার হবে নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর 20 গুণ। আমন্ত্রণ 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছে আইরিনা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রায় এক বছর, কিয়েভে ঝটিকা সফরে বাইডেন। তুরস্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও $10 কোটি প্রতিশ্রুতি। ব্রাজিলে বন্যা ভূমিধস, মৃত্যু 36। কাবার মতো দেখতে নতুন মেগা প্রকল্প ঘোষণা সৌদির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রায় এক বছর হচ্ছে, এই উপলক্ষে ঝটিকা সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 20 ফেব্রুয়ারি প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদার সঙ্গে সাক্ষাতের পরই কিয়েভে এই আকস্মিক সফর করেন তিনি। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জেপিয়ারে জানান, বাইডেন আগামী 20 থেকে 22 ফেব্রুয়ারি পোল্যান্ড সফর করবেন। তবে বাইডেনের এই কিয়েভ সফর নিরাপত্তার কারণে গোপন রাখা হয়। বাইডেন কিয়েভকে প্রতিরক্ষা সহায়তার জন্য অস্ত্র এবং তহবিল সরবরাহ করতে মিত্রদের আহ্বান জানিয়ে আসছেন। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বড় পরিসরে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কমপক্ষে $30 বিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সফরেও ইউক্রেনকে আরও $500 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জো বাইডেন। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম হাতায় প্রদেশ পরিদর্শনে যান তিনি। তুরস্ককে এই সময় তিনি আরও $10 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে রবিবার তুরস্কের দুর্যোগ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 2টি এলাকায় উদ্ধার অভিযান চলবে। 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ার সীমান্ত এলাকায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন $8.5 কোটি সহায়তা ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্র উদ্ধারকারী দলের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে দেশটিতে। ব্লিংকেন জানিয়েছেন, অতিরিক্ত এই সহায়তায় $5 কোটি দেওয়া হবে শরণার্থী এবং অভিবাসন খাতে, বাকি $5 কোটি দেওয়া হবে মানবিক সহায়তার জন্য। তুরস্ক সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত 46,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ভূমিধসে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে শত শত মানুষ। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের কারণে অসংখ্য বাড়ি ভেসে গেছে, অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে এটি অন্যতম। গত 24 ঘন্টায় সেখানে 600 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সেবাস্তিয়াতেও মারা গেছেন 35 জন। অন্যদিকে পার্শ্ববর্তী একটি শহরে 7 বছর বয়সী একজন মারা গেছেন। ব্রাজিলের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং পুনর্নির্মাণ শুরু করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। আরও একটি ব্যয়বহুল মেগা প্রকল্পের ঘোষণা দিল সৌদি সরকার। গত বৃহস্পতিবার নিউ মুরাবা নামে নতুন উচ্চাভিলাষী এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশাল এই প্রকল্প রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্রকে পুরোপুরি বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। আরবি শব্দ মুরাবা অর্থ বর্গ। প্রকল্পটির মূল স্থাপনা বর্গাকৃতির হওয়ায় এর নাম বেছে নেওয়া হয়েছে নিউ মুরাবা। প্রকল্পের সম্ভাব্য রূপকল্প সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভিডিওতে বলা হয়েছে, আল মুরাবা প্রকল্পের আকার হবে নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর 20 গুণ।
Alibaba.com এর কর্ণধার ও চীনা বিলিয়নিয়ার জ্যাক মা এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি তাকে সেখানে একটি হোটেলে দেখা গেছে। চীনের একটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও তার ভ্রমণসূচি এখনও অস্পষ্ট। জ্যাক মা 2022 সালের শেষের দিকে ধীরে ধীরে বিশ্বব্যাপী আবার তার ভ্রমণ শুরু করেন। থাইল্যান্ডে যাওয়ার আগে তিনি টোকিও এবং জাপানের গ্রামাঞ্চলে সময় কাটান। চীনের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করায় 2020 সালের শেষের দিকে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও 3 মাস নিখোঁজ ছিলেন, যদিও পরে প্রকাশ্যে আসেন তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গেই থাকার জন্য।